আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন সায়েন্দার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা দীর্ঘদিন ধরে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রোগ রোগের কারণ লক্ষণ এবং এলাজ বা চিকিৎসা নিয়ে আমি আলোচনা করে আসতেছি আজ বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কোন কোন খাবার খেলে এবং যে খাবারগুলো খাওয়ার দ্বারা আমার শরীরে উত্তেজিত বাড়বে এবং আমি লং টার্ম পার্টনারের সাথে সহবাস করতে পারি এবং আমার শরীরে যেতে এনার্জি আসে ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করছি এবং আমাদের আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমত যে ভিডিওগুলো আছে ওইখানে আমি বলছি যে ইউনান এবং আয়ুর্বেদের চিকিৎসাটা এটা হলো সম্পূর্ণ মেজাজ ভিত্তিক ট্রিটমেন্ট যদি কোনো অভিজ্ঞ হাকিম বা অভিজ্ঞ ডাক্তার কোনো রোগীর মেজাজ বুঝে আর মেজাজের বিপরীত যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে রুগী অচিরে এবং খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে আমাদের সবার একে অভিযোগ অনেক ওষুধ খেয়েছি অনেক জায়গায় গিয়েছি অনেকে ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আসলে ওরকম কোনো ভালো কোনো ফলাফল পাই না এটার মূলত কারণ যেটা সেটা হল যে যে আপনি যে মেজাজের ওটার বিপরীত মেজাজের ওষুধ লাগে ধরেন আপনার মেজাজটা গরম তাহলে ঠান্ডা মেজাজের ওষুধ দিলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন যদি আপনার মেজাজটা ঠান্ডা তাহলে গরম মেজাজের ওষুধ দিলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হবে এই জন্য অভিজ্ঞ হাকিমের দরকার আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ যাদের পুরুষত্ব আসে কি করে লং টাইম বাড়ানো যায় কি খাবারের দ্বারা ওগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে একটা ফর্মুলা বলে দিচ্ছি সেটা হলো দেশি মুরগির ডিম নিতে হবে বিশ পিস সাড়ে সাত গ্রাম চিনি নিতে হবে পাঁচশো গ্রাম ঘি নিতে হবে আর এক কেজি গরুর দুধ নিতে হবে প্রথমত ডিমগুলাকে ভেঙে একটা পেয়ালাতে নিয়ে নেবে এটাকে ফেটতে হবে চামচ দিয়ে তারপরে যে দুধগুলো আছে একটা পাতিলাতে নিয়ে হালকা আগুনের তাপে আপনি এটা জাল করতে থাকেন জাল করতে করতে দুধটা যখন একটু ঘাড়ো হবে এবার আপনি ডিমটাকে ছেড়ে দেন ডিম ছেড়ে আপনি ভালো করে লাড়া দেন প্রথমত আস্তে 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 এটা ঘাঢ় হইতে থাকবে যখন মোটামুটি গাঢ় হয়ে যাবে তখন সোলার থেকে নামিয়ে এটার মধ্যে ঘি ডালতে হবে পাঁচশো গ্রাম এটাকেও আপনি ভালো করে এরকম লাড়া দিতে থাকেন এর পরবর্তীতে যে কাজটা করতে হবে কাঁচা বাদাম পাওয়া যায় কাঁচা বাদাম এটা একশো গ্রাম নেবেন পেস্তা বাদাম একশো গ্রাম নেবেন আর সালেম মিশ্রি আছে এটা চল্লিশ গ্রাম আর সাদা মুসলি এটা হলো বিশ গ্রাম এগুলো সব আগেভাগে চুল্ল করে রেখে দিতে হবে যখন সুলার থেকে এটা নামানোর পরে এটার সাথে হালকা করে মিলাইতে হবে আর লাড়া দিতে হবে লাড়তে লাড়তে এটা গাঢ় হয়ে যাবে প্রয়োজনে আবার একটু সুলাতে উঠাবেন উঠে আস্তে 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 তাপের ভিতরে রেখে এটাকে লাড়া দিয়ে ঘাড়ো করে ফেলবেন যখন সম্পূর্ণটা ঘাড়ো হয়ে যাবে এবার সোলার থেকে নামিয়ে রাখবেন ঠান্ডা করবেন কোনো এক পাত্রের ভিতরে রেখে দেবেন যদি এটি দীর্ঘদিন রাখতে চান এস বি এটা দোকানে পাওয়া যায় এসবি বা সোডিয়াম ব্যঞ্জুইন এটা দশ গ্রাম পরিমাণ দিয়ে এটাকে লাড়া দিতে হবে তাহলে এটা ছয় মাস এক বছর নষ্ট হবে না প্রতিদিন খালি পেটে দুই চামচ পরিমাণ চা চামচে দুই চামচ খালি পেটে আপনি খেয়ে নেবেন এই নিয়মে যতদিন চলতে থাকে চলবে দুই মাস আড়াই মাস তিন মাস এই ফর্মুলাটা যতটুকু ওষুধ তৈরি হবে এটা পুরোটা খেয়ে নেবেন আল্লাহ তো যদি আপনার বয়স হয় যাই হোক না কেন আপনি বছরের যুবকের আবার সহবাস করতে পারবেন এবং পূর্ণাঙ্গ শরীরের ভিতরে একটা এনার্জি চলে আসবে শরীরের ভিতরে একটা উত্তেজিত ভাব চলে আসবে যদি আপনি এই নিয়মে ফলো করেন আর আপনি যদি নিজেকে বুদ্ধি খাটান তাহলে আপনি এটা যেরকম ফল পাওয়ার কথা ওরকম পাবেন না আশা করি এই ভিডিওটা দেখার দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে আরও কোনো কিছু নতুন জানতে চাইলে আপনি জানতে পারেন আশা করি আমি এই ভিডিও দ্বারা আপনি অনেক উপকৃত হবেন পরবর্তীতে আপনাদের সামনে কোনো বিষয় অথবা কোনো কাজ নিয়ে আপনার সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম